সময় যখন খারাপ যায় তখন আসলে কি বলা হয় যে নিজের ছায়াও নিজেকে ছেড়ে যায়। আবার বাংলা একটা কথা আছে, হাতি যখন গাতায় পড়ে মনে করলেন যে ব্যাঙ্গেও এসা লাথি মারে। তবে আমি উদাহরণটা ওইভাবে বুঝাতে চাচ্ছি না, বুঝাইতে চাচ্ছি যে আমেরিকার বিরুদ্ধে একটা আন্তর্জাতিকভাবে কি বলে যে বয়কট মেন্টালিটি তৈরি হয়েছে। দর্শক, আমেরিকা ধনী রাষ্ট্র, কিন্তু এই আমেরিকাকে ধনী হওয়ার পেছনে কি শুধুমাত্র আমেরিকা বা তাদের দেশের নাগরিকরা জড়িত? না, সারা পৃথিবী প্রতিদিন প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে আমরা আমেরিকাকে ধনী বানাচ্ছি, বিশেষ করে যারা কেনাকাটায় ডলার লেনদেন ব্যবহার করা হচ্ছে, এটা দেশ থেকে শুরু করে ব্যক্তি পর্যায়ে। তবে সময় এসেছে এই ডলারের দিন মোটামুটি শেষ হয়ে যাচ্ছে, কারণ ডলারের বিপরীতে রাশিয়ার নেতৃত্বে যে ঝড় উঠেছে সেখানে চীন, ভারত থেকে শুরু করে পৃথিবীর অনেকগুলো দেশ নিজস্ব মুদ্রায় লেনদেনের জন্য সিদ্ধান্ত নিয়েছে। তবে সর্বশেষ এইখানে এসে ঠকে দিয়েছে কে? ইরাক। ইরাককে লুটে পুটে এর খনিজ সম্পদকে খাইয়া টাইয়া ইরাকের যে অস্তিত্বহীন করে ফেলছে, ইরাকের কোটি কোটি ডলার আমেরিকার ফেডারেল রিজার্ভ ব্যাঙ্কে যেগুলো জমা ছিল সেইগুলো আটকে রেখেছে। এবার সেইখানেই শক্ত সিদ্ধান্ত নিয়েছে ইরাক, হয়তো এতে আমেরিকার কিচ্ছু হবে না, কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল, এই ইরাকের মতন 1%, বাংলাদেশ 1%, সব দেশ যদি এরকম 1% করে দেয় একসময়টা কিন্তু 51% হলে আমেরিকার এই ধনাঢ্য রাষ্ট্রের তকমাটা চলে যাবে। এখন থেকে ডলারে কোনো প্রকার লেনদেন করতে পারবে না ইরাকের নাগরিকরা, সরকার তো করবেই না। আর এই নিষেধাজ্ঞা যদি আপনার অমান্য করে কেউ, তাহলে 10 লক্ষ ইরাকি দিনার জরিমানা করা হবে, আবার দেওয়া হবে কারাদণ্ড। সম্প্রতি বিনিময় হার নিয়ন্ত্রণের বাহিরে যাওয়ায় ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞা দিয়েছে। বিদেশি মুদ্রার অনুমোদিত হার এবং কালোবাজারের হারের মধ্যে বড় ব্যবধানে ইরাকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বহুগুণে বৃদ্ধি পেয়েছে, এর ফলে জনগণ ঝামেলায় আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জনগণের উদ্দেশ্যে বলেছে, দিনার হচ্ছে ইরাকের জাতীয় মুদ্রা, বিদেশি মুদ্রা বাদ দিয়ে দেশি মুদ্রায় লেনদেন দেশের সার্বভৌমত্ব এবং অর্থনীতিকে জোরদার করবে। ভিন্ন মুদ্রায় লেনদেনকে এই মুহূর্তে ডলারকে শাস্তিযোগ্য অপরাধ মনে করি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, কোনো ব্যক্তি ইরাকি দিনার এবং অর্থনীতির ক্ষতির চেষ্টা করলে তাকে জবাবদিহিতার আওতায় আনা হবে। আর এই ধরনের বিশেষ বিষয়গুলা সামনে আসার পর আপনার এটা নিয়ে যুক্তরাষ্ট্র তাদের প্রতিক্রিয়া এখনও দেয়নি, তবে যারা বিশেষজ্ঞ আছেন তারা বলছেন 1991 সালের উপসাগরীয় যুদ্ধ, তারপর জাতিসংঘের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং 2003 সালে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের ফলে ইরাকি দিনারের যথেষ্ট অবমূল্যায়ন ঘটেছে, যার ফলে দিনার ছেড়ে মার্কিন ডলারের দিকে ঝুঁকেছিল ইরাকিরা, আর দিন শেষে সেই ডলারকে বয়কট ঘোষণা করলো ইরাক। এখন বিশ্বব্যাপী ডলারের বিরুদ্ধে যে অবস্থান তৈরি হচ্ছে, চীন একটা জায়গা করে নিয়েছে ইউয়ান চীনের, ভারত তাদের রুপির ব্যবহার করছে, অনেকগুলো রাষ্ট্র নিজেদের মধ্যে নিজস্ব টাকা পয়সায় লেনদেন শুরু হচ্ছে, বাংলাদেশ ভারত সহ অনেক জায়গায়। তো প্রতিটা দেশ থেকে এরকম 2-4% করে হারাইতে হারাইতে একসময় আমেরিকা কিন্তু এই ধনাঢ্য রাষ্ট্রের তকমা থেকে সরে যাবে। আমেরিকা সারা পৃথিবীতে অনেক কিছু দেয়, ভাই কই থেকে দেয়? আমাদের টাকায় আমাদেরকে ঘুরে ফিরে দেয়, বরঞ্চ গিরিঙ্গিবাজি লাগাইয়া এই রাষ্ট্রগুলোরে ধ্বংস করে, আর এই টাকা নিয়ে ইসরায়েলের হাতেই তুলা দেয় দিন শেষে কোথাও না কোথাও অস্ত্র ব্যবসা করে। যাই হোক, ইরাককে ধন্যবাদ, খেলা শুরু হয়ে গেছে, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।